প্রিয় শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায় শব্দের কথা নিয়ে আলোচনা করবো অধ্যায়টিকে দুটি পর্বে ভাগ করে নিয়েছি আজকের পর্বে অর্থাৎ প্রথম পর্বে শব্দ কি শব্দের ধরন শব্দের উৎপত্তি শব্দের উৎস এবং শব্দের সঞ্চালন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় পর্বে বিভিন্ন পদার্থের শব্দের সঞ্চালন ও ব্যাগ প্রায়রা কীভাবে শুনতে পায় শ্রাব্যতার সীমা ও নয়েজ শব্দদূষণ শব্দ সৃষ্টিকারী যন্ত্র নিয়ে আলোচনা করব তো আসা যাক আজকের আলোচনায় শব্দ কি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের শোনার অনুভূতি জাগায় অর্থাৎ আমরা প্রতিনিয়ত বিভিন্ন শব্দ শুনতে পাই সেই শব্দটা কিভাবে সৃষ্টি হয় সে শব্দটা সৃষ্টি হয় বস্তুর কম্পনের ফলে আর শব্দ আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের শব্দ শুনি শুনে থাকি তার মধ্যে বা সেই সোর গাড়ির হর্ন কুকুরের ঘেগু সাগরের ভেবে মুরগির কুরুকু পাখির কলতান হার হারমোনিয়ামের শব্দ গিটারের শব্দ স্কুলের ঘণ্টাপড়ার শব্দ বিভিন্ন রকম শব্দ আমরা প্রতিনিয়তই শুনি তো এই শব্দের বিভিন্ন ধরনের যা আমরা যা কিছু শুনি তাই হচ্ছে শব্দ তো এই শব্দগুলো প্রতিনিয়তই যে শব্দগুলো শুনতে পাচ্ছি এদের মধ্যে কোনোটু কোনোটি আমাদের শুনতে খুব ভালো লাগে আবার কোনোটি আমাদেরকে বিরক্তির সৃষ্টি করে অর্থাৎ একটু গোলমেলে বা সুরহীন মনে হয় অর্থাৎ যে শব্দগুলো নিয়ম মেনে সৃষ্টি হয় সেই শব্দগুলো শ্রুতিমধুর হয় এই শব্দগুলোকে বলা হয় শ্রুতিমধুর শব্দ আর যেই শব্দগুলো আমাদেরকে বিরক্ত সৃষ্টি করে অর্থাৎ সুর মেনে সৃষ্টি হয় না সেই শব্দগুলিকে আমরা সুরহীন শব্দ বা নয়েজ বলে থাকি তো প্রতিনিয়ত যে আমরা শব্দগুলো শুনতে পাচ্ছি তার মধ্যে শ্রুতিমধুর শব্দগুলো হলো হারমোনিয়ামের শব্দ গিটারের শব্দ এগুলো হচ্ছে বাঁশের সুর এগুলো হচ্ছে শ্রুতিমধুর শব্দ যা আমাদের শুনতে ভালো লাগে আর যে শব্দগুলো আমাদের বিরক্তির সৃষ্টি করে যেমন কুকুরের ঘেউ ঘেউ তারপর উচ্চ স্বরে কথা বলার শব্দ গুলমেলে শব্দ লোহা কাটার শব্দ গাড়ির হর্নের শব্দ এই শব্দগুলো আমাদের বিরক্তির সৃষ্টি করে আর এই শব্দগুলোকে বলা হয় নয়েজ তো শব্দ সূর্যুক্ত বা সুরহীন যাই হোক না কেন শব্দের একটি উৎস আছে আর যে বস্তু কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় তাকেই বলা হয় উৎস অর্থাৎ কোন বস্তু কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় আর যে বস্তুটা কম্পনের ফলে শব্দের সৃষ্টি হয় তাকে বলা হয় শব্দের উৎস আর শব্দ কোনো না কোনো উৎস থেকেই উৎপন্ন হয় শব্দের ধরন থেকে আমরা বুঝতে পারি সেই উৎসটা কী যখন আমরা কারোর সাথে ফোনে কথা বলি তার শব্দটা শুনে আমরা বুঝতে পারি কার সাথে কথা বলছি অথবা যখন ঘেউ ঘেউ শব্দ শুনলি আমরা বুঝে যাই যে এটা কুকুরের শব্দ এভাবে আমরা শব্দ শুনি বুঝতে পারি যে শব্দ শব্দটা কোথা থেকে সৃষ্টি হয়েছে অর্থাৎ শব্দের উৎসটা কী তারপরে আসো শব্দের উৎপত্তি তো শব্দ আমরা জেনেছি শব্দ হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদেরকে শ্রবণের অনুভূতি জাগায় আমরা কিভাবে শব্দের সৃষ্টি হয় যে আমরা জেনেছি যে বস্তুর কম্পনের ফলে যেটা সৃষ্টি হয় সেটাই হচ্ছে শব্দ অর্থাৎ এখানে বস্তুর কম্পন হতে হবে বস্তুর কম্পন হলেই শব্দের সৃষ্টি হবে যেমন আমরা যখন স্কুলে যাই তখন স্কুলের ঘন্টা বাজে সেই ঘন্টার ঘণ্টাটা যদি আমরা স্পর্শ করে দেখি যখন ঘন্টাটাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তখন কিন্তু ঘণ্টাটি কাঁপতে থাকে অর্থাৎ বস্তুর কম্পন হয় এখানে আর এই কম্পনের ফলেই কিন্তু শব্দের সৃষ্টি হয় যখন কম্পনটি থেমে যাবে তখন আর শব্দের সৃষ্টি হবে না তেমনি আমরা একটি পরীক্ষণের মাধ্যমে দেখতে পারি সে শব্দের উৎপত্তির কারণ জানার একটা পরীক্ষণ রয়েছে সেটি কী বা কীভাবে করতে হবে পরীক্ষণটি পরীক্ষণটি করার জন্য পাত্র কিছু দড়িও একটি কাঠে নিতে হবে ধাতু পাত্রটি স্টিল বা অ্যালুমিনিয়ামের কোনো পাত্র হতে পারে দড়ির সাহায্যে সুবিধাজনক স্থানে ঝুলিয়ে যাও জুলিয়ে দাও খেয়াল রাখতে হবে এটা যেন কোনো কিছুকে স্পর্শ না করে তো এটাকে লাঠি দিয়ে আঘাত করো এবং আঙুল দিয়ে আলতোভাবে পাত্রটিকে স্পর্শ করো পাত্রে কম্পন তোমরা টের পাবে লাঠি দিয়ে পাত্রটিকে আঘাত করো এবং সাথে সাথে তোমার হাত দিয়ে পাত্রটিকে আবার শক্ত করে ধরে রাখো তখন বস্তুর কম্পন থেমে যাবে থেমে গেলে পরে আর শব্দ শোনা যাবে না অর্থাৎ পাত্রটি আর কাঁপছে না অর্থাৎ যখন বস্তুর কম্পন থেমে যাবে তখন আর শব্দের সৃষ্টি হবে না আবার আরেকটা পরীক্ষণের মাধ্যমেও আমরা শব্দের কারণ জানতে পারি যেমন একটি ধাতব বা স্টিলের থালা একটি চামচে কিছু পরিমাণ পানি থালায় তুমি কিছু পানি নিয়ে নাও এখন চামচ দিয়ে থালাটিকে এক প্রান্তে আঘাত করো তুমি সে কিছু শুনতে পাচ্ছ থালাটিকে আবার আঘাত করো এবং সাথে সাথে তোমার থা হাত দিয়ে থালাটি স্পর্শ করো থালাটি যে কাঁপছে হ্যাঁ এবং ভিতরে একটা পানির মধ্যে একটা ঢেউ ঢেউ সৃষ্টি হচ্ছে আর এখন থালাটিকে স্পর্শ করো শব্দ শুনতে পাবে আর কিছুক্ষণ পর তুমি যখন থালাটিকে শক্ত করে ধরে রাখবে তখন আর শব্দ শোনা যায় না বা পানিটাও আর কাঁপছে না অর্থাৎ থালা কাঁপার ফলে পানি কাঁপছে এবং পানিতে ঢেউ সৃষ্টি হয়েছিল আর অর্থাৎ আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে কোনো বস্তুর কম্পনের ফলেই শব্দের সৃষ্টি হয় আর কম্পনশীল যে বস্তু শব্দ সৃষ্টি করে তাই হচ্ছে শব্দের উৎস এখন আসো আমরা শব্দের সঞ্চালন নিয়ে কথা বলি শব্দের সঞ্চালন কী শব্দ শব্দ এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতকে বলা হয় শব্দের সঞ্চালন অর্থাৎ শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয় এই পদ্ধতিটাকে বলা হয় শব্দের সঞ্চালন আর শব্দ যে উৎস থেকে উৎপত্তি হবে সে উৎস থেকে শ্রোতার কান পর্যন্ত পৌঁছাবে অর্থাৎ বায়ু বায়ুর মধ্যে যে অণুগুলো থাকে তাদের একটি অণু আরেকটি অনুকে থেকে শব্দটা সঞ্চালিত হয় অর্থাৎ বায়ুর এই যে কম্পন হয় সেই কম্পনশীল অণুগুলো এদের কম্পনকে পার্শ্ববর্তী বায়ুর অণুগুলিকে স্থানান্তরিত করে বা স্থানান্তর করে দেয় ফলে এক স্থান থেকে শব্দটা আরেক স্থানে সঞ্চালিত হয় অর্থাৎ আমরা জানলাম যে বস্তুর কম্পনশীল বস্তু থেকে শব্দ সৃষ্টি হয় আর কোনো বাদ্যযন্ত্রের কম্পনশীল তার বা কোনো সুরসরাকার কম্পনশীল বাহু বা গিটারের তার হতে পারে বা অন্য কোনো শব্দের উৎস হতে পারে এদের চারপাশের বায়ুর অণুগুলিকে কম্পিত করে অর্থাৎ বায়ুর এই কম্পিত অণুগুলো এদের কম্পনকে পার্শ্বতী বায়ুর অণুগুলিকে স্থানান্তর করে দেয় পর্যায়ক্রমে এইভাবেই শব্দ ঢেউয়ের মতো উৎস থেকে নিকট পৌঁছায় কোনো মাধ্যমের কণাগুলোর কম্পনের ফলে সৃষ্ট যে আন্দোলন 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 বা যাকে আমরা ডেউ বলি যে ডেউ বা আন্দোলনের মাধ্যমের মধ্য দিয়ে চলে বা সঞ্চালিত হয় তাকে আমরা ডেউ বলি এখানে একটি লম্বা স্প্রিং নিয়ে এর এক প্রান্তে আঘাত করলে দেখবে স্প্রিংটি সংকোচন হচ্ছে আবার প্রসারণ হচ্ছে সংকোচন প্রসারণের ফলেই কিন্তু শব্দের সৃষ্টি হচ্ছে অর্থাৎ স্প্রিংয়ের সংকোচন ও প্রসারণের দ্বারা শক্তি শক্তিটা সঞ্চালিত আর সেই শক্তিটা হচ্ছে এখানে শব্দশক্তি তাহলে শব্দের ঢেউ ঠিক এভাবেই সঞ্চালিত হয় আর শব্দের আমরা আগেই বলেছি যে শব্দের এক স্থান থেকে অন্য স্থানে যে যাতায়াত তাকেই বলা হয় শব্দ সঞ্চালন তো শব্দ যে সঞ্চালিত হবে তার জন্য কিন্তু মাধ্যমের প্রয়োজন রয়েছে মাধ্যম ছাড়া কিন্তু শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় না সেটা হতে পারে কঠিন মাধ্যম হতে পারে তরল মাধ্যম বা হতে পারে বায়ুমীয় মাধ্যম কিন্তু মাধ্যম অবশ্যই লাগবে আর সেক্ষেত্রে সব শব্দ সবচেয়ে দ্রুত কিন্তু কঠিন মাধ্যমের মধ্য দিয়েই এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছায় তারপরে তরল মাধ্যমের মধ্য দিয়ে তার চোখ পরে হচ্ছে বায়বীয় মাধ্যমের মধ্য দিয়ে সঞ্চালিত হয় অর্থাৎ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে তারপর তরল মাধ্যমে চলে তারপর বায়বীয় মাধ্যমে শব্দ এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছায় আমরা শব্দ ছাড়া যে বস্তুর কম্পন ছাড়া যে শব্দ সঞ্চালিত হয় না অর্থাৎ মাধ্যম ছাড়া যে শব্দ সঞ্চালিত হয় না তার একটি পরীক্ষণ আমরা দেখি তো এখানে পরীক্ষণের জন্য একটি ধাতব ঝুনঝুনির প্রয়োজন হবে একটি সরু কাঠি লাগবে একটি বড় মোখলা বোতল ও একটি কর করকটা এখানে ছিপির কাজ করবে তো কর্কের মুখে আমি ঝুনঝুনির সুতাটি বেঁধে দিচ্ছি বেঁধে দেওয়ার পরে আমি কর্কটিকে খুব শক্ত করে আটকে দেয় আর এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ঝুঁজুনিটি যেন বোতলের গাব স্পর্শ না করে এবার বাইরে থেকে আমরা একটু ঝুঁজুনিটিকে নাড়ানোর চেষ্টা করি এবং কর্কটি খুলে একটু উঁচু সামান্য শব্দের সৃষ্টি হবে তাহলে আমি কি করব পরবর্তীতে কর্কের কর্কটি খুলে ফেলি খুলে ফেলে আমি একটু তাপ দিই তাপ দেওয়ার পরে ভিতরের যে বায়ুটা ছিল বা বাতাসটা ছিল সেটি বেরিয়ে যা যাবে এবং বোতলের মুখটি আমি পনরায় বন্ধ করে দেই তা বোতলটি ঠান্ডা হওয়ার পর আবার আমি ঝাঁকাই ঝাঁকানোর পরে আমরা কী দেখব ঝাঁকানোর পরে আমরা দেখতে পারবো শব্দর সৃষ্টি হচ্ছে না বা শব্দ শোনা যাচ্ছে না আর যদি শোনা যায়ও সেটা খুবই ক্ষীণ হবে বা হালকা হবে অর্থাৎ এই এই পরীক্ষণের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে শব্দ হচ্ছে একটু মাধ্যমের প্রয়োজন হয় মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় না আমরা যদি চাঁদে যাই দুজন ব্যক্তি তখনও কিন্তু চাঁদে কিন্তু কোনো মাধ্যম যদি না থাকে সেখানে আমরা জানি বায়ু থাকে না তো মাধ্যম ছাড়া শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হয় না তো আমরা যদি দুজন ব্যক্তি চাঁদে যাই তাহলে কিন্তু দুজন ব্যক্তি কথা বলি শুধুমাত্র আমাদের ঠোঁটের মুখের বা ঠোঁটের নাড়াচাড়াই আমরা দেখতে পাবো কিন্তু কোনো শব্দ শুনতে পাবো না কারণ হচ্ছে সেখানে কিন্তু কোনো মাধ্যম নেই আর এর মাধ্যমে আমরা তাহলে বুঝতে পারলাম যে মাধ্যম অবশ্যই লাগবে এবং শব্দের ব্যাগ সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে তার চেয়ে কম তরল মাধ্যমে তার চেয়েও কম হচ্ছে বায়ব্য মাধ্যমে আর সব মাধ্যম ছাড়া শব্দ সঞ্চালিত হবে না আজকে এটুকুই আলোচনা করলাম পরবর্তী ক্লাসে বাকি টপিকসগুলো আলোচনা করা হবে